Look on my work, ye mighty, and despair. Dear learners, today I am going to discuss about a poem. This poem is written by Parshi Bishi Shelley. And the name of this poem is Ozymandias. I will discuss its synopsis. প্রিয় শিক্ষার্থী, আমি আজ তোমরা যারা অনার্সে পড়ো তাদের একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে ওজিমান্ডিয়াস। এই কবিতার সংক্ষিপ্ত বিবরণী তোমাদের মাঝে তুলে ধরব, অর্থাৎ যেটাকে বলা হয় সিনপসিস। তোমরা ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে অবশ্যই উপকৃত হবে। তাহলে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, অবশ্যই বেনিফিটেড হবে। পার্সি বিশি শেলির বিখ্যাত কবিতা ওজিমান্ডিয়াস, এটি রচনা করা হয় 1817 সালে, আর এই কবিতাটি প্রকাশ করা হয় 1818 সালে। প্রাচীন গ্রীসের ইতিহাস অবলম্বনে এই কবিতাটির রচনা করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাচীন মিশরে এক শক্তিশালী রাজা ছিল। সে তার শক্তিতে ছিল খুবই অহংকারী। তার অহংকার, তার রাজ্যের প্রতি যে একটা আকর্ষণ, সেটা ছিল অত্যন্ত তার কাছে অহমিকায় ভরা। সে তার শক্তি এবং রাজ্য নিয়ে সবসময় বড়াই করত। কিন্তু সময়ের তালে তালে শক্তি আর অহংকার, এর যে পতন হয় সে বিষয়টি এই কবিতার মধ্য দিয়ে কবি তুলে ধরেছেন। এই কবিতাটি শুরু হয়েছে একজন বর্ণনাকারীর মাধ্যমে। কবি একজন বর্ণনাকারীর দ্বারা এই কবিতাটির সূচনা করেছেন। একজন বর্ণনাকারী প্রাচীন মরুভূমিতে দেখে এসেছেন একটি মূর্তি পড়ে আছে। মূর্তিটি এব্রো থেব্রো এবং অনেক সংকীর্ণ চেতার একটি মূর্তি। মূর্তির অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে, কিন্তু মূর্তিটি দেখে মনে হচ্ছে অনেক পুরানো। মূর্তিটার দুটো পা দাঁড়ানো আছে বালির উপরে, শরীরটা পা দুটোর উপরে নেই। কাছেই পড়ে আছে মূর্তিটির মুখমণ্ডল। মুখটি খুবই জরাজীর্ণতায় ভরা। এই মূর্তির দ্বারা প্রকাশিত হচ্ছে অবজ্ঞার ভুক্রুটি। এখন নেই রাজা, নেই ভাস্কর্যবিদ, অর্থাৎ যে ভাস্কর্যবিদ এই মূর্তিটি তৈরি করেছিলেন সে এখন আর নেই, রাজাও এখন আর নেই, কিন্তু আছে রাজার চারিত্রিক বৈশিষ্ট্য এই মূর্তিটির মাধ্যমে। এই মূর্তির মাধ্যমে ভাস্কর্যবিদ প্রকাশ করেছেন রাজার আসল চরিত্র। ওজিমান্ডিয়াস ছিলেন একজন অহংকারী রাজা। অহংকারী রাজার অহংকার তার বিশেষ ধরনের চরিত্র, মানুষকে অবজ্ঞা করার বিশেষ বৈশিষ্ট্য সে এই কবিতার মাধ্যমে তুলে ধরেছে। এই কবিতায় যে রাজাকে অবলম্বন করে কবিতাটি লেখা হয়েছে সেই রাজার বিশেষ বিশেষ দিকগুলো এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভাস্কর্যবিদ ভালো করেই জানতেন যে রাজার চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন। রাজার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ভাস্কর্যবিদ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই মূর্তির মাধ্যমে। অর্থাৎ এখন পড়ে আছে মূর্তি, এখন রাজার অহংকারও নেই, রাজার চারিত্রিক বৈশিষ্ট্য নেই। অর্থাৎ মানুষকে অবজ্ঞা করার যে বিশেষ দিক সেগুলাও এখন আর তার ভেতরে নেই, আছে শুধু স্মৃতি, স্মৃতি আর স্মৃতি। এই মূর্তিটি যে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে
সেখানে লেখা আছে মাই নেম ইজ ওজিমান্ডিয়াস কিং অফ কিংস লুক অন মাই ওয়ার্কস ই মাইটি অ্যান্ড ডেসপেয়ার। কবিতার মাধ্যমে একজন রাজার অহংকার, তার বিশেষ দিক, বিশেষ চরিত্র, তার মানুষের প্রতি যে নিষ্ঠুর আচরণ ছিল, সেগুলি এই কবিতার মাধ্যমে সুন্দর করে কবি ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ এই কবিতাটি প্রাচীন ইতিহাসের একটি কবিতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতার মূল বক্তব্যটি হচ্ছে পম্প অফ পাওয়ার বিকামস ডেমোলিশ, অর্থাৎ অহংকারের পতন হবেই। অহংকার মানুষকে বেশি দিন স্মরণীয় করে রাখতে পারে না, অহংকারই হচ্ছে মানুষের পতনের মূল ভিত্তি। এই কবিতার শিক্ষণীয় বিষয়টি হচ্ছে দ্য লার্নিং পয়েন্ট অফ দিস পোয়েম ইজ উই শুড অন টেক প্রাইড অন এনিথিং। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই মিন ডিয়ার লার্নার্স, আজ ওজিমান্ডিয়াস কবিতার সংক্ষিপ্ত বিবরণী নিয়ে আলোচনা করলাম। আমি আবার অন্য একটি কবিতার সিনোপসিস, অর্থাৎ সার সংক্ষেপ নিয়ে আলোচনা করব। এই বলে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।